সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর বেশ চনমনে লালরুদ ব্রিগেড, টুর্নামেন্টের অপরাজিত বিজয়ী তারা। তবে আইএসএল শুরুর আগে দলে বড়সড় পরিবর্তন ঘটাতে চলেছে ম্যানেজমেন্ট। ফাইনালের পরেই খবর আসে দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার বোরা হেরেরাকে লোনে এফসি গোয়ায় পাঠিয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু তার পরিবর্তে হবে কে? সূত্রের খবর, এবার 37 বছর বয়সী স্প্যানিশ ফুটবলার ভিক্টর ভাস্কোয়েসকে দলে নিয়েছে লালরুদ ব্রিগেড। বার্সা ইউথের হয়ে ফুটবলে আগমন ভিক্টরের। বার্সা অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 18, অনূর্ধ্ব 19, বার্সেলোনা বি, বার্সেলোনা সি, টরন্টো এফসি, আল আরাবি এফসি, লস অ্যাঞ্জেলসের মতন দলের হয়ে খেলেছে এই অ্যাটাকিং মিডফিল্ডার। দীর্ঘদিন মেজর লিগ সকারে খেলেছেন তিনি, এমনকি এশিয়ার মাটিতেও একাধিক ম্যাচ খেলেছেন ভিক্টর। সুপার কাপ জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ উত্তীর্ণ হয়েছে ইস্টবেঙ্গল। এদিকে এর আগে আরও এক স্প্যানিশ ফুটবলার ইয়াগো ফালকের সাথে চুক্তি এক প্রকার চূড়ান্ত করে নিয়েছিল দল, তবে ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তার সাথে চুক্তি করবে না দল। তার বদলে জাভিয়ার সিবেরিওকেই দলে রাখবে তারা। তাই এবার বড় মাপের একজন বিদেশি খেলোয়াড়কে দলে নেওয়ার সিদ্ধান্ত ক্লাবের। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।